14ই অক্টোবর সূর্যগ্রহণ ও মহালয়ার মহাযোগে তুলসীতলায় করে ফেলুন একটি কাজ, আপনি রাজা হবেন। 14ই অক্টোবর মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন, আবার এদিনই ঘটবে 2023 সালের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ। জ্যোতিষ গণনা বলছে এবারের সূর্যগ্রহণে অত্যন্ত দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে, 178 বছর পর এমন সংযোগ ঘটতে চলেছে। আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয়, এই সময়ে রাহুর প্রভাব বৃদ্ধি পাবে বলে বিশ্বাস। আসুন জেনে নেওয়া যাক 14ই অক্টোবর ঘটতে চলা সূর্যগ্রহণের বিশেষত্ব এবং এদিন এক দুর্লভ যোগ থাকছে। আপনারা এই দিন অবশ্যই যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই আপনার আর্থিক ভাগ্য খুলে যাবে। এই দিন অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন, একদিকে যেমন মহালয়া আবার অন্যদিকে সূর্যগ্রহণ ঘটতে চলেছে, বছরের শেষ সূর্যগ্রহণ। 14ই অক্টোবর ঘটতে চলেছে এক বিশেষ মহাজাগতিক ঘটনা, এদিন সূর্য ও বুধ থাকবে কন্যা রাশিতে, এর ফলে গঠিত হচ্ছে বুধাদিত্য যোগ। আবার এদিনই পড়েছে মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা। এর আগে 1845 সালে আশ্বিন মাসে সর্বপিতৃ অমাবস্যার দিন ঘটেছিল সূর্যগ্রহণ। আবারও ঠিক 178 বছর পর সেই মহালয়া তিথিতেই সূর্যগ্রহণ পড়েছে। তাছাড়া 14ই অক্টোবর শনিবার হওয়ার কারণে শনি অমাবস্যারও সংযোগ রয়েছে, এই বিশেষ মহাযোগের কারণে এদিন পিতৃকার্য ও দান ধ্যান করলে বহুগুণ অধিক ফলাফল পাওয়া যায়। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে করা তর্পণ, সাধ্য, কর্ম ও দানের ফলে পিতৃপুরুষদের মোক্ষ লাভ হবে, তাদের আত্মা শান্তি পাবে, পূর্বপুরুষরা তুষ্ট হয়ে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেবে। তাই আপনারা অবশ্যই এই মহাযোগকে আপনি আপনার জীবনে কাজে লাগান, দেখবেন রাজা হয়ে যাবেন। আপনি অজ্ঞাতবশত যদি কোনো কাজই না করেন, কোনো উপাচারই না করেন, তাহলে কোনোই ফল লাভ বেশি পাবেন না। তাই আজকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, একটি ছোট্ট উপাচারের কথা বলবো যা প্রত্যেকের করা প্রয়োজনীয়। তুলসীতলায় এই উপাচারটি যদি করে থাকেন তাহলে আপনার ভাগ্য খুলে যেতে বাধ্য। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা নতুন বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ রইল ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুলসীতলা হলো 33 কোটি দেবদেবীর বসবাস, প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে। এক্ষেত্রে আপনাদের বলবো বাস্তু মতে যদি আপনার বাড়ির তুলসীতলাটি ঈশান কোণে হয়, ঈশান কোণ বলতে উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়, তাহলে তা অত্যন্ত শুভ। যদি আপনার বাড়ির তুলসী গাছটি, তুলসী মঞ্চটি কিংবা তুলসী টপটি ঈশান কোণে থাকে, নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী
এই কমেন্টটি করে জানিয়ে দেবেন। আর যাদের নেই, বিশেষ করে যাদের পশ্চিম দিকে আছে, তারা সাবধান হয়ে যান, পারলে পূর্ব দিক বা দক্ষিণ দিকে আপনি এই তুলসী মঞ্চকে নিয়ে আসুন। কারণ হিসেবে বলা হচ্ছে আপনার বাড়ির পজিটিভ এনার্জি এই দিক থেকেই প্রবেশ করবে। বন্ধুরা, বাস্তুমতে তুলসী গাছকে ঈশান কোণে রাখা উচিত। যাই হোক, আপনাদের পুরো বিষয়টি জানিয়ে দিলাম। কারণ আপনারা যদি এই ভুলটি করে থাকেন, তাহলে আপনার এবং আপনার সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তাই অবশ্যই আপনাদের এই নিয়মটি জেনে রাখা প্রয়োজন। ক্রিয়াটি করবেন সন্ধ্যার সময়। আপনারা যখন সন্ধ্যা প্রদীপ দেখান, যখন আরাধনা করেন, অবশ্যই তখন এই ক্রিয়াটি করবেন। যেরকমভাবে প্রদীপ দেখান, ধুনো দেখান, অবশ্যই দেবেন। অনেকেই এই তুলসী তলায় সন্ধ্যা আরতি দেয় না। তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা অবশ্যই তুলসী মাতার আরাধনা করবেন, তুলসী মাতার পূজো করবেন, নচেত গৃহের চরম অমঙ্গল নেমে আসবে। আপনারা এই দিন যদি পারেন বা পারা সম্ভব হয়, গা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ। যদি পারা না সম্ভব হয়, সর্ষের তেল দিয়ে জ্বালাবেন, অসুবিধা কিছু নেই। এবার আপনাকে একটি কড়ি ও এক টাকার কয়েন নিয়ে করজোড়ে সকল মনোবাসনাগুলি জানাবেন। তবে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র বা বিষ্ণুদেবের যে কোনো মন্ত্র আপনি 108 বার উচ্চারণ করবেন। এক্ষেত্রে বলে রাখি, তুলসী গাছে ভুলেও হাত দেবেন না। কারণ আপনারা জানেন, যে কোনো গ্রহণ, অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি এবং সন্ধ্যাবেলায় তুলসী গাছে হাত দিতে নেই, তাই আপনিও দেবেন না। আপনি দূর থেকেই করজোড়ে প্রণাম জানাবেন, আপনার সকল মনোবাসনাগুলি অবশ্যই তুলসী মাতার উদ্দেশ্যে জানিয়ে দেবেন। আপনি মা মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি বলতে পারেন, খুবই সহজ মন্ত্র। কিংবা ওম ভগবতে বাসুদেবায় নমঃ, এটি হচ্ছে নারায়ণের মন্ত্র বা বিষ্ণুদেবের মন্ত্র, অর্থবৃদ্ধির মন্ত্র। আপনাদের সামনে এই দুটি মন্ত্র বলে দিলাম, এর থেকে যে কোনো একটি বলতে পারেন। অবশ্যই আপনাকে 108 বার পাঠ করতে হবে। এরপর কড়ি আর এক টাকার কয়েনটি তুলসী তলায় নামিয়ে রেখে দিন। তুলসী গাছকে কখনই স্পর্শ করবেন না। আপনারা এরপর চলে আসবেন, ভুল করেও কিছু দিকে তাকাবেন না, এমনকি বাইরেও থাকবেন না। আপনি পরের দিন সকালবেলায় যখন পূজো অর্চনা করবেন, করার সময় এই কড়ি আর এক টাকার কয়েনটিকে নিয়ে বিশেষ একটি কাজ করতে হবে। আপনাকে নিতে হবে একটি লাল কাপড়ের টুকরো। সেই কাপড়ের মধ্যে কড়ি আর এক টাকার কয়েনটি ভালোভাবে বেঁধে ফেলুন। আপনি সেটিকে হাতে নিয়ে করজোড়ে আবারও তুলসী মাতার উদ্দেশ্যে প্রণাম জানাবেন, আপনার মনোবাসনাগুলি জানিয়ে দেবেন। এরপর সেটিকে লকারে বা আলমারিতে রেখে দিন। দেখবেন আপনার আর্থিক ভাগ্য খুলে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।
আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য।